কলকাতা, দ্য সিটি অফ জয়, কিন্তু সেই শহরই কি এখন সিটি অফ ভয়? সূত্রের খবর, বাংলায় প্রায় এক মাস ধরে আত্মগোপন করেছিল রামেশ্বরম বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই আইএস জঙ্গি মুসাফির এবং আব্দুল। নাম ভাড়িয়ে কলকাতায় একের পর এক হোটেলে আস্তানা বদলেছে তারা। পুলিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিল শহরের বুকে, সেখান থেকে সোজা পাড়ি দিয়েছে বাঙালিদের অন্যতম পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন দীঘা। আর এখানেই উঠে আসছে একের পর এক প্রশ্ন, কোথায় শহরের নিরাপত্তা? এক মাস ধরে শহরের বুকে লুকিয়ে রয়েছে সন্দেহভাজন জঙ্গিরা, আর পুলিশ গোয়েন্দাদের কাছে কোনো তথ্য নেই। কলকাতা কি তবে জঙ্গিদের সেফ প্যাসেজ হয়ে উঠছে? আমাদের যে বেঙ্গল পুলিশের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা ক্যালকাটা পুলিশের যে এসবি এবং এসটিএফ, স্টেটের যে এসটিএফ, তাদের কার্যকারিতা সম্বন্ধে কিন্তু মানুষের হতাশা সামান্য হলেও কিন্তু বাড়তে বাধ্য। কারণ এইরকম একটা হাই প্রোফাইল ইলেকশনে যে কোনো জিনিস ঘটে যেতে পারে, যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। মুসলিম উগ্রপন্থীরা যারা আছে, যাদের সঙ্গে আইসিসের যোগ আছে, এটা কিন্তু খুব শুভ লক্ষণ না। এনআইএ সূত্রে খবর, ব্যাঙ্গালোর বিস্ফোরণের 11 দিন পর বাংলায় ঢোকে দুই জঙ্গি। 28 দিন ধরে বাংলায় ঘুরে বেড়ায় তারা। ধর্মতলা, লেনিন সরণি থেকে খিদিরপুর, সন্দেহভাজন জঙ্গিরা যে হোটেলগুলিতে লুকিয়েছিল একের পর এক তার হদিশ মিলেছে। আমরা কলকাতা লেনিন সরণির একটি হোটেলে রয়েছি, যে হোটেলে দেখা যাচ্ছে যে এই যে দুজন তারা এখানেও আশ্রয় নিয়েছিল। আমি প্রথমে হোটেলের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবো। এই দুজন ইয়ে দোনো কো পেচান পড়ে আপ ইয়া পর আয়ে থে? হ্যাঁ জি, ইয়াহাঁ পে আয়ে থে। ওনারা 13 মার্চে চেক ইন করলো, 14 মার্চে চেক আউট করলো অ্যাট 12 PM। দার্জিলিং থেকে এসেছিলেন অ্যান্ড বলেছিলেন এখানে কি চেন্নাই যাবেন। সূত্রে খবর, কখনো রেজিস্টারে ভুয়ো নাম লিখে, কখনো নকল পরিচয়পত্র দেখিয়ে কলকাতায় ঘাঁটি গেড়েছিল সন্দেহভাজন দুই জঙ্গি, কিন্তু কেউ কিছুই জানতে পারেনি কেন। হোটেলে তো যে রেজিস্টারটা থাকে তাতে তো কি চেক করে স্থানীয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা পুলিশের যারা গোয়েন্দা বিভাগ, যে কজন ভিজিটার এসছে, তাদের আধার কার্ড নাম্বারগুলি কনফার্ম করো কোনটা ডাউটফুল, সেই জিনিসটা তো করবে। সেটা আদৌ করে কি না আমি জানি না, তা নাহলে এতদিন এখানে এরকম থাকে কেন? আর ওয়েস্ট বেঙ্গলের মতো একটি সেন্সিটিভ এবং ভালনারেবল স্টেট, কারণ বাংলাদেশের যে মিলিটেন্সি তাদের কিন্তু লঞ্চ প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটা আমি একটু বলতে পারি। সূত্রের খবর, ভুয়ো ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড বানিয়ে বাংলায় ঘুরেছে সন্দেহভাজন দুই জঙ্গি। বিঘ্নেশ ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ড বানিয়েছিল আব্দুল, অন্যদিকে মোহাম্মদ জুনেশ সাজীব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল মুসাফির। ধৃত দুজনেরই খবর দিলে 20 লক্ষ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল, শেষ অবধি তারা গ্রেফতার হলো নিউ দীঘা থেকে। সুমন ঘড়াই, ঋত্বিক প্রধান, অনির্বাণ বাগচি, ABP আনন্দ।